আন্দোলনের সুর আরও চলল। দক্ষিণ কলকাতা ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপের সামনে শোনা গেল উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। একদল মানুষের মুখে এই স্লোগান শোনা যায়, তাদের হাতে বিচারের দাবিতে প্ল্যাকার্ডও দেখা যায়। তারপরেই তাদের মধ্যে থেকে নজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সপ্তমীর দিন বিকেল হতেই ফের শুরু হয় বিক্ষোভ মিছিল। সেখানে পুনরায় পুলিশের সঙ্গে বাধে বচসা, যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পেরিয়ে গিয়েছে প্রায় 115 ঘণ্টা। উৎসবের মরশুমেও জারি প্রতিবাদ। বুধবার রাত্রিবেলায় স্বাস্থ্যভবনের বৈঠক ফলপ্রসূ হয়নি, তাই সপ্তমীর দিন একই চিত্র ধর্মতলার অনশন মঞ্চে। আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা রীতিমতো বিপজ্জনক। তাকে পরীক্ষা করে জানান আরজিকরের চিকিৎসক সৈকত নিয়োগী। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য অনুরোধ করেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। অন্যদিকে বুধবার রাত্রিবেলায় অনশন মঞ্চে গিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও অনশনকারীদের অনশন প্রত্যাহারের জন্য আবেদন করেন, যদিও সবিনয়ে রাজ্যপালের আবেদন ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ষষ্ঠী পেরিয়ে সপ্তমী, অনশনকারীদের পাশে আত্মার টানে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। ত্রিধারা সম্মেলনীতে বিচার চাই স্লোগান দিয়ে গ্রেপ্তার হওয়া 9 জনকে বৃহস্পতিবার বিকেলবেলায় হাজির করানো হয় আলিপুর আদালতে। আন্দোলনকারীরাও জড়ো হন আদালতের সামনে। সেখানে লাগাতার চলতে থাকে বিক্ষোভ। অবশেষে গ্রেপ্তার হওয়া 9 জনকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিকে গ্রেপ্তারের খবর পেয়ে রাত্রিবেলায় মিছিল করে লালবাজার গিয়ে পৌঁছেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের আটকাতে ঘেরা হয় লালবাজার। স্বাস্থ্য ভবনে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক নিষ্ফল হয়েছে বলে দাবি করে বুধবার রাত্রিবেলায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবার মুখ্য সচিবকে চিঠিও দিলেন তারা। তাঁদের বক্তব্য, নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে কাজ কতদূর এগিয়েছে সে বিষয়ে জুনিয়র চিকিৎসকদের জানানো হোক। আমরা তাদের সাথে আছি, কারণ এই আন্দোলন আমরা যারা শুরু করেছিলাম সাধারণ মানুষ ধীরে ধীরে সেই আন্দোলনে পা মিলিয়েছেন, গলা মিলিয়েছেন, তার প্রতিফলন আপনারা দেখছেন 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই WBJDF তাদের সাথে আছে, এটুকু আমি বলছি। এবং আর্মেশন তারা রেখেছিলেন, এরকম কিন্তু অভিযোগ পুলিশ আমরা আজকে এখানে আনা হবে। আমাদের যিনি লয়ার আছেন তিনি বিষয়টি দেখছেন, সেই বিষয়ে তিনি নিশ্চয়ই। আপনারা কি লিগাল সাপোর্ট দিচ্ছেন যারা এই অ্যারেস্ট? আমাদের লিগাল সাপোর্ট দেওয়ার আগে ওনারাই নিজেরা ঠিক করেছেন এবং করেছেন, সেই জায়গাটাকে আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে আছি। গতকালের বৈঠকে আমরা যে প্রতিচ্ছবিটা দেখেছি, একদিকে যেমন আমরা আন্দোলনকারীরা নিজেদের চোখের জল, মুখের ব্যথা নিয়ে একদিকে বসেছিল, আরেকদিকে আমরা দেখেছি সরকার পক্ষের একটা অ্যারোগেন্স টিম বসেছিল। তো দুটোর মধ্যে দুটো কখনো একসঙ্গে মিটিং এবং সমাধান সূত্র বেরোতে পারে না। তো সমাধান হতে গেলে একই প্লেটে আসতে হবে, একই ফর্মে আসতে হবে। এই যে চোখের জল, এই চোখের জলের যে বারবার আমরা বলেছি, এক ফোঁটা দু ফোঁটা চোখের জল যখন নদী হয়ে সমুদ্র হয়ে তৈরি হবে, তখন কিন্তু এই দুর্নীতি, এই অ্যারোগেন্স সব এই চোখের জলের যে সমুদ্র এটাতে ভেসে চলে যাবে। তো আমরা বারবার বলেছি এরকম একটা ধরনের আসুক, মানুষ সেন্সিটিভ হোক, সরকার পক্ষ সেন্সিটিভ হোক, মানুষ যেভাবে তাদের ব্যথা নিয়ে আজকের উই ওয়ান জাস্টিস বলার জন্য ডিটেল করা হচ্ছে। এটা তো আমরা শুনেছিলাম সেই শহীদাচার রাজা মহারাজের যুগে এরকম হতো, গণতন্ত্রে কোনো এরকম হতে পারে বলে আমাদের মনে হয় না। উল্লেখ্য, বুধবার অবহেয়া পরিক্রমা কর্মসূচি ছিল জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি।
মিনি জোরে করে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে পুজো মণ্ডপে মণ্ডপে ঘুরবেন তারা। আর সেই কর্মসূচি পালন করতেই ত্রিধারা সম্মেলনের মণ্ডপে যান আন্দোলনকারীরা। সেখানে গিয়ে বিচার চাই স্লোগান তোলা হয়, আর সেই অভিযোগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আর যা নিয়েই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা কলকাতা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।